গার্ডেনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত যুবকদের বাড়িতে রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। সম্প্রতি হাওড়া বি গার্ডেন এলাকায় দুইজন যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে দুই যুবকের বাড়িতে এসে পৌঁছলেন মাননীয় মন্ত্রী শ্রী লক্ষ্মীরতন শুক্লা মহাশয়। হাওড়ার বি গার্ডেন থানা এলাকায় গত বৃহস্পতিবার তড়িতাহত হয়ে দুই যুবকের মৃত্যু ঘটে। এই ঘটনা জানতে পেরে ওই মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গতকাল তাদের বাড়ি গিয়ে পৌঁছলেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ক্রীড়ামন্ত্রী মাননীয় লক্ষ্মীরতন শুক্লা মহাশয়। তিনি মৃত পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তিনি তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। হাওড়া থেকে সৈকত দাস, টাইমস বাংলা। আমি আপনাকে বলি, মানে আমাদের বাংলার ইউথরা, মানে একজনের বয়স 32 আর একজনের ভগবান আমাদেরকে জন্ম দেয় মা বাবার মাধ্যম থেকে, ঠিক আছে? ভগবানের উপরে বিশ্বাস রাখো, ঠিক আছে? আমাদের কর্ম সব ভগবান দেখছে, কে কবে উপরে যাবে, কার কবে ভালো হবে সে ভগবান ছাড়া কেউ জানে না, ঠিক আছে? নিজের উপরে আস্থা রেখো, নিজের উপরে বিশ্বাস রেখো, বোন তুই একদম নিশ্চিন্ত থাকো, ঠিক আছে? মানে এটাই বলছি কি আর, মানে এটা এর থেকে মানে খারাপ কিছু হতে পারে না, তুমি খেয়াল রেখো। আমি